আহ্বানের জন্য মানুষ যে কর্মহীন হয়ে পড়েছে এবং বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলো সুন্দরবন উত্তর চব্বিশ পরগনা যে অঞ্চলে মানুষ একেবারে ধূলিসাৎ হয়ে গেছে আমফানে, সেই জন্য এই ত্রাণ সামগ্রী নিয়ে আমরা কৃষ্ণনগর শহর থেকে কৃষ্ণনগর শহরের নাগরিকদের একান্ত অনুরোধ করছি যাতে সবাই এই সুন্দরবন অঞ্চলের মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়াতে পারি ত্রাণ সামগ্রী, তার জন্য সবার কাছে সাহায্য চাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কৃষ্ণনগর পৌরসভার প্রাক্তন উপপৌরা প্রধান সুপ্রভাত ঘোষ, জয়নীন কাউন্সিলের প্রাক্তন সদস্য কাজল সরকার, প্রদীপ ছাত্র সহকর্তাকে করোনা ও আমফানের কবলে পড়া বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে কৃষ্ণনগর শহরে থেকে ত্রাণ সামগ্রী সকলে পরিচিত তিনি আমাদের সাহায্য করা, তাকে ধন্যবাদ জানাচ্ছি। তাকে ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে বহু মানুষ আমাদের তাকে সাড়া দিয়েছেন, যারা মুক্ত হস্তে দান করছেন। আমাদের সঙ্গে আছেন অলোকেশ মৌলিক, কাজল সরকার, প্রদীপ দত্ত, দীপক বিশ্বাস, প্রদীপ দত্ত মাথাপুর সংগ্রহ করব এবং আমরা আমাদের কর্মীদের নিয়ে এ মাসের শেষে সুন্দরবন বিধ্বস্ত এলাকায় এই সমস্ত ত্রাণ থাকবেন। ইতিমধ্যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এভাবে নির্দেশ দিয়েছেন আমরা কৃষ্ণনগর শহরের পাশে দাঁড়াতে চাল ডাল অর্থ জামা কাপড় যারা মুক্ত হস্তে দান করবেন তাদের আমরা একটা খাতার মাধ্যমে যে সমস্ত অর্থ সংগৃহীত হচ্ছে আগামী দিনে আমরা একটা পুস্তিকা আকারে প্রকাশ করব, আমরা থাকবো এবং এই মানুষগুলোর কথা মনে রেখে আগামী দিনে একটি পুস্তিকা আকারে বের করব। এই আমার নেতৃবৃন্দ দীপক বিশ্বাস তার উদ্যোগে আমরা আজকে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে শুভ উদ্বোধনের মধ্য দিয়ে কৃষ্ণনগর শহরে বিভিন্ন প্রান্তে উপস্থিত হব, বিশেষ করে সুন্দরবনের সংলগ্ন এলাকায় আমফান ঝড়ে যে সমস্ত মানুষ অসহায় বিপদের মধ্যে আছেন আপনারা সকলেই অবগত আছেন, টিভিতে দেখেছেন এখনো সেইসব এলাকায় বিদ্যুৎ এসে পৌঁছায়নি। এই একটা মাস কৃষ্ণনগর শহরে বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে চাল ডাল অর্থ জামা কাপড় সংগ্রহ করব এবং সুন্দরবনে সেই বিধ্বস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াবো, এই আমাদের অঙ্গীকার এই কর্মে।